হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের জাস্ট দু এক দিন আগেই জানানো যে তোমাদের রেজাল্ট কবে দেবে না দেবে এক দুদিন আগেই জানিয়েছিলাম সঠিক মনে পড়ছে না কবে তবে তোমাদের এর আগেও আমি কালকে রাত্রে একটা নোটিফিকেশান দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের ফুল রেজাল্ট আপলোড হয়ে যাবে তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছিল সেই কমেন্টগুলোও শো করাবো অনেকে অনেক কথা দিয়েছো যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ অনেক কিছুই বলেছো তো স্টুডেন্টস বলে দিই স্মার্ট গ্যালাক্সি কিন্তু যখন আগে কাজ করতো যারা পুরনো যারা যুক্ত আছো তারা স্মার্ট গ্যালাক্সি সম্পর্কে খুব ভালো করেই জানো যে স্মার্ট গ্যালাক্সের অথেন্টিসিটি কমনের গ্যারান্টি এবং কমন কীভাবে প্রোভাইড করতে হয় বা আমাদের আবাসিক কোচিং সেন্টারগুলোতে কী লেভেলের প্রিপারেশন হয় প্রত্যেকেই জানো জাস্ট কিছু দিনের জন্য সেটা বন্ধ থাকার জন্য অনেকে হয়তো সেটার উপরে ভরসা হারিয়ে ফেলছে ফেলেছিলে তো ভরসা হারিয়েও না ঠিক ওই লেভেলেরই তোমাদের আপডেট এবং ওই লেভেলেরই প্রিপারেশন কিন্তু এখন থেকে স্মার্ট গ্যালাক্সে প্রোভাইড করবে তো এখন যে তোমাদের সামনে আমি যে নোটিশটি এনেছি এটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের এটা হলো হয়তো তোমরা অফিসিয়ালি এখন এই মানে ইনস্ট্যান্ট এখন যদি নাও দেখতে পারো কথার কথা এটা তোমরা আজকে সন্ধ্যের মধ্যে বা কালকে সকালের মধ্যে ফুল মানে ফুল নোটি নোটিফিকেশান ফুল লিস্ট সব বা লিঙ্ক যেখান থেকে তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে সব কিছু এখান থেকে দেখে নিতে পারবে তো স্টুডেন্টস এখানে কী নিয়ে আলোচনা করছি সেটা হলো দেখো এক কথায় বলতে গেলে ফাইনাল মেরিট লিস্ট স্টুডেন্টস ফাইনাল মেরিট লিস্ট যারা প্রভেশনালি সিলেক্টেড হয়েছ দু হাজার কুড়ি লেডি কনস্টেবল এবং কনস্টেবলের জন্য যারা সিলেক্ট হয়েছিল যেটা আমি জাস্ট কিছুদিন আগে ভিডিও করে বললাম তোমাদের রেজাল্ট দিয়ে দেবে তো এই রেজাল্ট কিন্তু তোমাদের সম্পূর্ণ পাবলিশ করা হয়ে গেছে সো রিয়া স্টুডেন্টস কী আছে একবার দেখে নাও যাক কীভাবে তোমার রেজাল্ট চেক করবে সেটাও একবার দেখে নাও

কেএক পাশ করলো কতজন পাস করলো আমাদের কোচিং থেকে কতটা হেল্প পেলো তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে কতটা হেল্প পেলে তোমরা মানে তোমাদের প্রিপারেশন তো আমরা করিয়েছিলাম তারপরে কিছুদিনের জন্য বন্ধ ছিল তো তোমরা অবশ্যই জানাবি আমাদের কীরকম হচ্ছে এবং অবশ্যই তোমাদের যে নতুন ভ্যাকান্সি স্টুডেন্টস আবার বলছি নতুন ভ্যাকান্সি তোমাদের কিন্তু আগস্ট সেপ্টেম্বরের বা তার আগেই আসতে চলেছে এটা তোমরা হানড্রেড পার্সেন্ট তোমরা নিশ্চিত থাকো লেডি কনস্টেবল যেরকম বলেছিলাম এরপরে ছাড়বে তোমাদের জেল পুলিশ বা ওয়ার্ডার যেটা ছাড়বে তারপরে কিন্তু ডব্লিউবি নতুন ভ্যাকান্সি ছেড়ে দেবে তো তোমরা যারা যারা স্টুডেন্টস বছর পাস করলে তারা অবশ্যই প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো এবং তার পাশাপাশি যারা যারা এবছর কোনো কারণবশত এইবার ফাইনাল লিস্টে আসতে পারলে না কোনো অসুবিধা নেই স্মার্ট গ্লাস তোমাদের সাথে সবসময় আছে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে অফলাইন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে সেরা প্রিপারেশনের মধ্যে দিয়ে তো অবশ্যই দ্রুত স্টুডেন্টস দ্রুত এখন এই ভিডিওটা প্রত্যেকের আমাদের শেয়ার করে দাও চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান বেলটি অন করতে একদমই ভুলবে না অবশ্যই কেমন লাগলো সেটা জানিও স্টুডেন্টস তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদের কিছু কিছু কথা ছিল সেই কথাগুলো যেটা তোমরা কমেন্ট সেকশনে বলেছিলে তো স্টুডেন্টস এই ছিল আমার ভিডিও পনেরোই এপ্রিল স্টুডেন্টস ভালো করে দেখে নাও পনেরোই এপ্রিল আমি সেটা পাবলিশ করেছিলাম কবে ফাইনাল রেজাল্ট দেবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম খবর দিয়ে তোমাদের বলে দিয়েছিলাম ফাইনাল রেজাল্ট কবে দেবে তো এই প্রসঙ্গে অনেকেই অনেক রকম কনফার্ম বলেছিলে কনফার্মেশন দিয়েছিলে তো এক এক করে দেখে নিই যে সেই কমেন্ট সেকশনসগুলোতে তোমাদের কি আছে দেখো বৃহস্পতিবার রেজাল্ট হানড্রেড পারসেন্ট দেবে লাস্ট একজন এগারো ঘন্টা আগে বলেছিল তো আজকে বৃহস্পতিবার স্টুডেন্টস বুধবার আজকে যাই হোক তো যাই হোক তো তোমার কপালে খুব দুঃখ আরও কিছু খিস্তিমূলক কথাতে এই সকল বাচ্চা ছেলেগুলো যারা এই ধরনের কথাগুলো বলছো তাদেরকে কপস প্রণায়ন ঠিক আছে এইট মার্থ প্রত্যেকে ইউটিউবরা রেজাল্ট দিচ্ছে স্টুডেন্টস ইউটিউবরাই তোমাদের সবার আগে আসে তোমাদের যে অভিযান হয়েছিল সেখানেও সমস্ত ইউটিউব ইউটিউবার্সরাই খারা হয়েছিল তাদের মধ্যে দিয়েই সেটা স্প্রেড হয়েছিল সো রেসপেক্ট দেন আমি ওই অপেক্ষায় ছিলাম যে তোমাদের কোনো কিছু এই মুহূর্তে বলবো না বাট অবশ্যই আমি প্রত্যেককে শো করাবো যারা যারা যে সকল কমেন্টগুলো করেছিল তো জয়েস এক্সাম প্রিপারেশান আই থিঙ্ক তুমি প্রিপারেশান নিজেও দিয়ে থাকো নিজের বক্তব্যগুলোকে ঠিক করো রেসপেক্ট হান্ড্রেড থ্যাংক ইউ তুমি আমার পুরনো স্টুডেন্ট এটা আমি জানতাম তো তুমি আমার উপরে ভরসা দেখিয়েছিলে বিশ্বাস করি কাট অফ জলদি দিয়ে দাও তো আমি দিয়ে দেবো অনেকে হাসি দেয় কত আর শুনবো আর বিশ্বাস না দ্বারা দেখো মাফিদুল ইসলাম জানি তোমাকে তোমার অনেক আগে থেকে তুমি প্রিপারেশান নিচ্ছিলে যেরকম কথা দিয়েছিলাম পাস করেছে না ফেল করেছ ইমিডিয়েটলি জানাও মাফিদুল বেরোলে পঁচিশ সাবস্ক্রাইবার দেবো ভাই পঁচিশ না এখন আড়াইশোর উপরে সাবস্ক্রাইবার লাগবে পারলে পঁচিশও সাবস্ক্রাইবার দাও রিপোর্ট মারার তো আর জায়গা রাখলাম না রেজাল মিয়া আমি ইমোশান নিয়ে স্টুডেন্টস আমি কোনো মতেই খেলি না ওই জায়গা আমাদের নয় এটা তোমরা নিজেরাও জানো আমি আগেও বলেছি স্মার্ট গ্যালাক্সি কিছু দিন কিছু দিনের জন্যই জাস্ট বন্ধ ছিল ঠিক আছে কিছু দিনের জন্য জাস্ট তো সেই সকল বিষয়গুলো নিয়ে টেনশান নেবে না আরও অনেক কমেন্ট আচ্ছা হ্যাভ নট রেসপন্ডেড নিউজ পার্স পাবলিশড আচ্ছা আমি সব ধর সব ইয়েগুলোকেই আমি দেখে নেব একবার হ্যাঁ ওকে ফিল্টার করে নিচ্ছি ওকে তো স্টুডেন্টস আরও যারা যারা কমেন্ট করেছিল বাস রেজাল্ট রেডি হ্যান্ড বি আচ্ছা খুব ভালো কথাই দেখো মনোজ দাস তুমি যে কথাগুলো বলেছো ওয়ারলেস অপারেটরের ভাই রেজাল্টের আপডেট সামনে সপ্তাহে দিতে পারবো আমি হুম আচ্ছা এসকে সাজ্জাত আপনি কতদূর শিওর সামনে মাসে স্টুডেন্টস তোমরা যেটা প্রিপারেশান নিচ্ছে যে নাও কীভাবে সামনে সপ্তাহে না বেরোলে সুবানিতা দাস না বেরোলে কী হতে পারে এটার তো রেজাল্ট আমার কাছে নেই খুব বাস এই তো তোমার শুরু করে দিয়েছিলে যে সকল খিস্তিমূলক কে বলেছিল সুব্রত বৈরাগী কোথাকার স্টুডেন্টস জানলে আমার বেটার হতো এটাও আমি পাবলিশ করতাম ভালোভাবেই তুই কি পি আরবির ধর্মধরা চেয়ারম্যান না ভাই ধর্মধরা চেয়ারম্যান না বাট তোমার মতো স্টুডেন্টস আমি পাঁচ সাত বছর ধরে আমার চাকরি করছে আচ্ছা ডাব্লুবিএসআইয়ের খবর স্টুডেন্টস এখন নেই গুড নিউজ স্যার খুব ভালো এস কে আবাস উদ্দিন তুমি তো প্রায় দু হাজার উনিশ সালের স্টুডেন্টস আমার খুব ভালো লাগলো ভাই যারা পুরোনো স্টুডেন্টস আমার এখানে আছো ভিওটা আই থিঙ্ক ডাউনলোড করে রেখেছো তুমি ঠিক আছে ওয়েট করছো এবার আমার সাবস্ক্রাইবার লাগবে শেয়ার লাগবে অবশ্যই সেগুলোকে নিয়ে করবে টু হান্ড্রেড পার্সেন্ট বলেছিলাম হ্যাঁ তো থ্রি হান্ড্রেড পার্সেন্ট সেটা ইয়ে গেলো তো মুস্তাফিজুর রহমান তুমিও খিস্তিমূলক কিছু কমেন্ট করেছিল এখানে আশা করছি সেটাকে রিমুভ করে দিয়ে নিয়ে মিষ্টি ভাই মইন মিষ্টির কথা বলেছিল মিষ্টি লাগবে খিস্তি তো দরকার নেই এখন মিষ্টি লাগবে ওয়্যারলেস অপারেটরের তোমাদের ডেটা আমি এখনই দিয়ে দেব অসুবিধা নেই অনেক কয়েকদিন থেকে শুনছি তো শোনা আশা করি শেষ তো বিভিন্ন ধরনের এই ধরনের কমেন্ট ছিল সেটা আমি প্রুফ করে দিয়েছি যে আমাদের অথেন্টিসিটি কীরকম রয়েছে কমনের অথেন্টিসিটি এই যে আমাদের ভিডিওগুলো পাবলিশ করা শুরু হয়ে গেছে এবার তোমাদের দেখাবো আমাদের কমনের অথেন্টিসিটি কমন কাকে বলে হানড্রেড পারসেন্ট কমন হ্যাঁ ওয়ান মানে নট ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ল্যাক হানড্রেড পার্সেন্ট কমন কীভাবে আসে কিভাবে পেতে হয় লেডি কনস্টেবল এবং কেবি কনস্টেবেল সেটা তোমাদের সামনে এইভাবে প্রুফ সহ সম্পূর্ণটা দেখিয়ে দেবো যা যা আমরা করিয়েছি বা করাবো তার মধ্যে দিয়ে সো স্টুডেন্ট তোমরা যারা চাকরি পাচ্ছ ভাই বোনদের বলো অবশ্যই স্মার্ট গ্যালাক্সিকে ফলো করে রাখতে যাতে করে রেগুলার ক্লাসগুলো হয় এবং অবশ্যই স্টুডেন্টস তোমরা প্রত্যেকের সাথে এটা শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা এতটাই সময় নষ্ট করছি না আপলোড দিচ্ছি তাড়াতাড়ি যাতে করে তোমরা নিজেদের রেজাল্ট নিজেরা দেখে নিতে পারো তো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ নাইস ডে